নমস্কার আজ বাংলায় আপনাকে স্বাগত এবং আমি আজকে যে মানুষটার সাথে আলাপ করাবো এই মানুষটি সঙ্গীত জগতে বহু শিল্পীর কাছে গুরুজি কিন্তু আমাদের অনেকের কাছে তিনি রথিজিৎ দা প্লিজ ওয়েলকাম রথিজিৎ ভট্টাচার্য রথিদা ওয়েলকাম টু আজ থাক বাংলা সো মাচ আবার একটা সময় এসে গেছে যেখান থেকে তুমি আবার নতুন শিল্পী গড়ার তাগিদে নেমে পড়েছো প্রতিবাদ তো নতুন নতুন কিছু থাকে এবার নিশ্চয়ই নতুন কিছু হবে নতুন এবার ছেলে মেয়ে ভালো পেয়েছি যেহেতু অডিশনটা এবার আমরা সামনাসামনি করেছি কোভিড এর মতো অনলাইন করতে হয়নি ঠিক তো র ট্যালেন্টস পেয়েছি এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছেলে আছে ওকে এবং নানান বয়সের ছেলে আছে এই প্ল্যাটফর্মে আসার জন্য কটা টিপস সেটা দশটা হতে পারে পাঁচটা হতে পারে তুমি কখানে টিপস দেবে যে কারণে অ্যাটলিস্ট যারা ওখানে বসে শুনছে যারা এই প্ল্যাটফর্মে আসতে চায় নিজেদেরকে নতুন করে এস্টাবলিশ করতে চায় তারা পাশ করে যেতে পারে সুরে গাওয়া খুব ভালো সুরের উপর কাজ করা ওকে লাইভ পারফর্ম অভ্যেস থাকা এটা বলার কারণ হচ্ছে আজকাল সবাই যেহেতু রেকর্ড স্টুডিওতে গায় স্টুডিওতে কারেকশন করার সুযোগ থাকে তুমি দুবার তিনবার গাইতে পারবে লাইভ লাইভে সেটা পসিবল নয় তাই লাইভ মিউজিকের সাথে অভ্যস্ত হওয়া মাইক্রোফোন নিয়ে প্র্যাকটিস করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে মাইক্রোফোন ইউজই করতে পারে না তাতে কি হয় দশজন মিউজিশিয়ান বাজাচ্ছে সে পারফর্ম করে চলে গেলে তার গানে ইমপ্যাক্ট হলো না কারণ স্যার মাইকটা বারবার করে ভুল করছে ওকে সো মাইক্রোফোন হ্যান্ডেল করা শেখা নানান রকম গান শোনা নানান ধরনের গান সেটা কি দেশের বিদেশের না দেশের দেশের আমরা দেশের গান করি হিন্দি এবং বাংলা আমরা করি আমরা এখানে যেটা বলছি এবং মোহাম্মদে শুধু হিন্দি করে রাইট সো যে শোতে যাবে সেই শোতে কি ধরনের গান হয় তার একটা তোমার ধারণা রাখা উচিত এবং সেই বুঝে নানান রকম গান তৈরি করে নিয়ে আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা দুটো গান গাওয়ার পর আচ্ছা আর কি জানো মাথা চুল করতে শুরু করে আর কোনো গান জানেই না তারা আচ্ছা দুটো গানই শুধু ভালো গাইতে পারে বাকি কোনো গানই ভালো পারফর্ম করতে পারছে না তো এটা প্রিপারেশন নাই তো প্রিপারেশন হবে মিনিমাম পঞ্চাশটা গান দারুণ মানে সমানভাবে তুমি ভালো গাইতে পারো আমার মনে হয় ছেলে একটু পার্সোনালিটির ওপর কাজ করা উচিত মানে কথা বলা সুন্দর করে কথা বলার নাম যে কনফিডেন্ট হওয়া কারণ তুমি টেলিভিশনে যখন তুমি পারফর্ম করবে তোমাকে যারা টেলিভিশনে দেখবে বাড়িতে বসে তারা ভালো পার্সোনালিটি পছন্দ করে বা আমরা সবাই করি তুমিও করো না প্রত্যেকে করি কেউ কথা বলছে না মাথা নিচু করে থাকছে তার সঙ্গে তো আমি কানেক্টই করতে পারবো না হ্যাঁ আমার সঙ্গে আত্মার মিল হতে গেলে তাকে সে কি ভাবছে তাকে একটুখানি খুলে আসতে হবে মানে অনেকে ভয় পায় তো এত সাই হলে চলবে না নিজের উপর একটু গ্রুমিং করা উচিত পার্সোনালিটি গ্রুমিং এর প্রয়োজন আছে একটু হ্যাপিলি অ্যাকসেপ্ট করা দরকার ওকে কি হয় ছেলে মেয়েদের রিজেক্টেড হয়ে গেলে সবাই খুব তাড়াতাড়ি একটা কারণ বের করে কেন আমি রিজেক্ট হয়েছি সেটা আমার গানের জন্য না বা আমার ভুলের জন্য সেটাকে খুব কম লুক পয়েন্ট করে সবাই তার কারণ তুমি যে প্রথমে বললে টাকা পয়সা দিতে হয় যোগাযোগ থাকতে হয় হ্যাঁ অমুকের স্টুডেন্ট হলে তবে সুযোগ পাওয়া যায় এগুলো আমি জানি এগুলো তো পুরোটাই নিজের বানানো জাজমেন্টাল আর কি সবাই নিজের মতো করে জাজ করছে অ্যাজিউম করছে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে অনুষ্ঠান হয় ওখানে আমরা সবাই কর্মচারী আমার মতো আরও অনেক কর্মচারী আছে এবং আমাদের ডিরেক্টর অভিয়েশন উনি যে যত্ন করে এত পরিশ্রম করে শোটা বানান ওনারও একই দায়িত্ব যে শোটাকে ভালো করতে হবে ওনার উপরও আরো লোক আছে বোম্বেতে বসে আমরা সবাইকে আমাদের জবাব দিতে হয় যে আমরা শোটা কেন তৈরি করছি কি হচ্ছে সো এখানে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল মতামতের কোনো ভ্যালু নেই এখানে কালেক্টিভ ডিসিশন মানে পঞ্চাশ জন মতামত চেয়ে বলছে ঠিক তবেই ঠিক একজন বললে হয় না তো এখানে শুধুমাত্র ভালো ছাড়া আর কোনো অ্যাঙ্গেল নেই যদি না পেরে থাকো তাহলে কারণটা বের করা উচিত যে আমার মধ্যে কিছু সমস্যা আছে সেটাকে খোঁজো তুমি অন্যকে দোষারোপ করলে দিন তুমি তো নিজেকে বদলাতে পারবে না আর তোমাদের এটাও বলি যে আমরা ওখানে যারা কাজ করি যারা পরিশ্রম করে নিজের একটা জায়গায় পৌঁছেছে তাদের সবাইকে প্রত্যেক দিন রিজেকশন নিতে হয় আমার কত কাজ প্রত্যেক দিন রিজেক্টেড হয় আমি কি আমি কোনো ফেসবুকে লিখেছি নাকি খুব মন ভেঙে গেল আমার গানটা শুনে বললো আমি একটা অখাদ্য সুর করেছি এরম তো আমি বলবোই না আমাকে তোমার গানটা ভালো হয়নি ভাই আরও ভালো হতে হবে আচ্ছা কীরকম চাইছেন আমি আবার বানাবো আর পঞ্চাশ বার বানাচ্ছি রাতের পর রাত জেগে তারপরে গিয়ে একটা কাজ অ্যাপ্রুভ হচ্ছে তো এই রিজেকশন প্রতিদিন নিতে নিতে আজকে এই জায়গায় পৌঁছেছি রিজেকশন যদি না নিতে পারতাম তাহলে অনেক আগে আমি ছেড়ে দিতাম প্রত্যেক দিন রিজেক্টেড হয়েছি তার রিজেকশনকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করা আর কেন আমি রিজেক্টেড হচ্ছি তার কারণটা খুঁজে বের করা গ্র্যাচুলেশনস এটা সুন্দর গান উপহার দিয়েছ নাম দিয়েছ সর্বনাশী ন্যাচারালি যদি তুমি এখন বিয়ে না হতো তাহলে বুঝতাম যে সর্বনাশী কিসের জন্য কেন বিয়ে হয়ে গেছে 10 বছর হয়েছে তারপরে সর্বনাশীটা লিখলে কি করে কাকে ভেবে লিখলে কে সেই সর্বনাশী আর্টিস্টরা রোজই প্রেম করে আচ্ছা আমি একজনের সাথেই করি আচ্ছা এবং প্রেম করার ইন্টেনসিটি আমার দশ বছর ধরে একই রকম আছে কে তো ব্যাপারটা পুরনো হয়ে দশ বছরে বলে তুমি বলে দিও পুরনো হয়ে গেছে পুরনো হয়নি এখনো ব্যাপারটা খুব একদম নতুন আমার কাছে আচ্ছা চির মানে রথিজিৎ এখনো প্রেম করে নিশ্চয়ই এই কি গান বাজনা করবো কি করে প্রেম না করলে ওকে সর্বনাশে কিভাবে লিখেছো মানে তোমার ভিডিওতে দেখা যাচ্ছে একটা সম্পর্ক তারপর সেই সম্পর্কটা আর এস্টাবলিশ হচ্ছে না সবটাই ভাবনা সর্বনাশী মানে যার জন্য আমরা পাগল ওকে তুমি কার জন্য পাগল আমার স্ত্রী আচ্ছা ঠিক আছে না আমি কনফার্ম করে শ্রেয়া ভট্টাচার্যজি একদমই কনফিডেন্স আছে এই ব্যাপারে আচ্ছা তো থমকে গেল তো তারপর অ্যাকচুয়ালি আমি গান তো কখনো লিখি না হ্যাঁ আমি কম্পোজই করি তো আমি গানটা সুর করে আমার ইচ্ছে ছিল কাউকেতে লেখাবো কিন্তু একজন কি যার সঙ্গে যোগাযোগ করলাম তাকে ফোনে পাইনি বলে এই যে আবার 10 দিন 7 দিন অপেক্ষা করতে হবে সেই ধৈর্য রাখতে পারলাম না আর কি তো আমি ভাবলাম একটা স্ক্র্যাচ কিছু শব্দ বসিয়ে দিই তারপরে শোনাব গানটা অন্ততকে দু তিন দিন ধরে শুনি আর কি আমার আমি যেন গান মানে তৈরি করলে আমার স্ত্রীকে আগে শোনাই আর কি বা তো ওকে শোনাবো ভাবলাম তাই আমি স্ক্র্যাচ লিরিক লিখতে বসে আমি দেখলাম যে আমি তো লিখতে পাচ্ছি না আমার তো লেখার ক্ষমতা সত্যি কম আমি তো গান লেখার আইডিয়াই নিই তখন আমি একটু রাস্তাটা সহজ করে দিলাম যে আমি একটু আমার আমি যেভাবে প্রেম করেছি যে কথাগুলো বলি যেভাবে বলি সেগুলো যদি গানের মধ্যে নিয়ে আসতে পারি তার মানে এই গানটার মধ্যে রতিজিৎ ভট্টাচার্য কি করে প্রেম করেছে কতটা ভেবেছে সেই সমস্তটা রয়েছে তাই তো কিছুটা আমি গানের একটা লাইন তোমাকে বলি তুমি লোককে যেহেতু বললে যে কিভাবে প্রেম করেছে যে সবই থাকবে সব থাকবে না যে যেহেতু গান গানের মতো হয় কিছু জায়গায় কবিতা কবিতার মতো আছে ঠিক একটা গানের একটা অন্তরা লাইন আছে যেখানে আমি বলছি যে ভাবিনি কোনো দিন আসবে এমনও দিন ভাঙা আমার ঘরে আসবে তুমি আলো করে এই কথাটা বলার কারণটা একটাই সেটা হচ্ছে যখন আমাদের বিয়ে হয় তখন আমি আমি স্ট্রাগলই করছি আর কি সেমন কিছু করতে পারিনি সেরকম কিছুই না স্ট্রাগল করছি এখনো অনিশ্চয়তায় ভুগছি জীবন নিয়ে না না তখন ওই সময়টা আমাদের বিয়ে হয়েছে একজন একটা মেয়ে ভরসা করে এসছে আমার কাছে আমি এই পুরো ঘটনাটাকে আমি লেখার মধ্যে দিয়ে আনলাম তো এরকমভাবেই গানটা তৈরি হয়েছে তো গানটা মন থেকে বেরোনো গান তাতে কোনো মানে আজকের ইন্টারভিউটার পরে অনেকে বলবে ভট্টাচার্য শুধু গানের নয় প্রেমেরও ইন্সপিরেশন কোথাও কি এই রিয়ালিটি শোয়ের জন্য রথিজিৎ ভট্টাচার্য বাকি কাজগুলো ঢেকে যাচ্ছে মানুষ যে কাজে সাকসেসফুল হয় তাকে তো মানুষ তা নিয়ে প্রশ্ন করবে এটা তো আমার কাছে আমি আমি তো আমি খুশি হই আমি আনন্দ পাই আমি ইন্সপায়ার্ড হই কারণ আমি কোনো কাজই তো ক্যাজুয়ালি করবো না আমি যখন ওই কাজটা করি আমি সমস্ত শক্তি দিয়ে আমার জান প্রাণ দিয়ে আমি কাজটা করি এবং তার রেজাল্ট এটা যে আজকে তুমি আমাকে সবসময় এলে প্রশ্ন করো তার মানে তোমার কথাও মনে হয় যে লোকটা জানে এবং সাকসেসফুল তো আমার কেন বিরক্ত আমি খুব খুশি হই আমি তোমাকে এটাও বলে রাখি যে আমি কলকাতায় বসে থাকি কিন্তু সমস্ত ভারতবর্ষের যত শো হয় রিয়েলিটি শো তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে সে থাকে পর্যন্ত দুদিন থেকে যায় শুধু আমার সাথে মিটিং করবে আমার থেকে আইডিয়া আছে নেবে বাহ যারা ভাবতো যে রতিজিৎ ভট্টাচার্য বিরক্ত হয় না না একদম বিরক্ত হই না রতিদা থ্যাংক ইউ সো মাচ সর্বনাশী উপহার দেওয়ার জন্য এরকম এত সুন্দর একটা অ্যালবাম ইনফ্যাক্ট সিঙ্গেলস এত সুন্দর একটা কাজ এবং স্পেশালি যেভাবে ফিচার করেছো এখানে কোথাও একটা গিয়ে বাঙালি আমার মনে হয় বাঙালি শুধু না যারাই প্রেমিক হবে তাদের মনে গিয়ে লাগবে তুমি কি বলবে এটা হ্যাঁ ভালোবাসার গান একদম সহজ সরল গান সরাসরি মানুষের মনে গানটা পৌঁছে যাবে আজ অব্দি যাকে শুনেছি সবাই তাই বলেছে এবং এই গানটার পেছনে কিছু লোকের অবদান রয়েছে আমি একটু বলে দিই ছোটো ছোট্ট করে সেরকম গানটার ভিডিও করেছে আয়ুষ্মান গোস্বামী ও ডিরেক্ট করেছে গানটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমার বন্ধু টুবাই এবং মিক্স করেছে আমার এক স্টুডেন্ট সুরজ নাগ এবং মিউজিশিয়ানস রয়েছে শুভম কাঞ্জিলাল রিকরাজ হামটু সবাই ইকুয়ালি এফোর্ট দিয়েছে সবার এফোর্টের পরে এই প্রজেক্টটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের অনুরোধ এবং তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি কষ্ট করে সময় দিয়েছো এবং আমার গানটাকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দেওয়ার জন্য এফোর্টটা নিয়েছ এই ইন্টারভিউ যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না ক্যামেরায় প্রসূনের সাথে শান্তনু আজ বাংলা কলকাতা আজ বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না